প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমি মোহাম্মদ জান্নাতুল মামুদ প্রভাষক প্রাণীবিদ্যা সরকারি শামসুর রহমান কলেজ গোসার শরীরপুর থেকে তোমাদের সবাইকে আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন এর অষ্টম পর্ব বা আজকে বা ইতিমধ্যে আমাদের সাতটি ক্লাস সম্পন্ন হয়েছে আজকে তোমাদের সাথে আমার প্রথম পত্রের অষ্টম ক্লাস শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জানো যে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের যে বই দুইটি আমরা ফলো করি সেই বই দুটির নাম এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও আমাদের অধ্যায়ের নাম কোষ ও কোষের গঠন আজকের আলোচ্য বিষয়বস্তু লাইসোজোম এর গঠন এবং কাজ প্রথমেই আমরা একটু লাইসোজম সম্পর্কে জেনে নেই বা লাইসোজমের ছবিটি আমরা একটু দেখে নেই জি শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে লাইসোজমের ছবি এই লাইসোজমটা কি দেখো এই আমরা যদি একটু সংজ্ঞার ভাষায় বলি বা আমরা যদি একটু অন্যভাবে যদি আমরা বলি তাহলে বিষয়টি কি দাঁড়ায় কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান ইউনিট মেমব্রেন বেষ্টিত অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণুসমূহকে লাইসোজম বলে আমরা যদি আরেকটু অন্যভাবে বলি সাইটোপ্লাজমে অবস্থিত যেসব অঙ্গাণু হাইড্রোলাইটিক অ্যান্জামের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোজম বলে বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক অ্যান্জাম একটি ঝিল্লি দ্বারা বা দ্বিস্তরী স্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটি লাইসোজোম তৈরি করে উনিশশো সালে ক্রিশ্চিয়ান দ্য দুবে এটি আবিষ্কার করেন অর্থাৎ দেখো সিডি দুবে উনিশশো সালে এটি আবিষ্কার করেন সাধারণত এদের যে উৎপত্তিটা দেখো এদের যে উৎপত্তি কোথায় হতে এদের উৎপত্তি হয় এবং কর্তৃক প্যাকেজকৃত প্রাণী দেহের শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যায় লাইসোজম দেখা যায় তার মানে দেখো অনেক বেশি পরিমাণে পাওয়া যায় শ্বেত রক্তকণিকায় প্রায় সব প্রাণী কোষ বিশেষ করে বৃক্ষ অঞ্চের আবরণী কোষেও লাইসোজম থাকে আরবিসি রেড ব্লাড করপাস না এটি গুরুত্বপূর্ণ একটি অবজেক্টিভ রেড ব্লাড থাকে না সম্প্রতি আমাদের কিছু আছে যেগুলো উদ্ভিদ কোষেও লাইসোজমের ন্যায় দেখো স্পোরোসোম আবিষ্কৃত হয়েছে এই লাইসোজমের মতো স্পোরোসম আবিষ্কৃত হয়েছে এদেরকে কখনো কখনো অলিওসোমো বলা হয় এরা আকারে ছোট তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ অলিওসোম এর ঝিল্লি বিশিষ্ট বলে জানা যায় অলিওসোম তাহলে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু আমরা আমরা থেকে শিখতে পারলাম এখান শিক্ষার্থীবৃন্দ দেখো এরপরে আমাদের রয়েছে যেটা ভৌত গঠনের কথাটা আমরা বলছি এরা গোলাকার হতে পারে দিয়ে এবং ঘন তরল পদার্থে পূর্ণ থাকে লাইসজম এর ব্যাস দশমিক দুই থেকে শূন্য দশমিক আট মাইক্রন বৃক্ষ কোষের লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে প্রতিটি একটি আবরণী দ্বারা আবৃত দেখো এখানে আমরা শর্ট টেকনিকে কিছু কথা বলে দিয়েছি এই টেকনিক্যালি কথাগুলো তোমাদেরকে একটু যদি আহ মানে তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে ভ্যাকুয়াল রয়েছে সেগুলো হচ্ছে ঘন তরল পথে পণ্য থাকে কিছু বস্তু লাইসোজোমের ঝিল্লিতে স্থিতি দান করে ফলে লাইসোজোম থেকে অ্যাঞ্জেম সমূহ বের হয়ে আসতে পারে না লাইসোজম সমূহ বের হয়ে আসতে পারে না এদেরকে বলা হয় লাইসোজোম স্টাবিলিজাম স্টাবি আবার কতগুলো লাইসোজমের ঝিল্লি বিধিন্ন হয়ে বা বিধিন্ন হতে সাহায্য করে যার ফলে অ্যানজাম সমূহ বাইর হয়ে এসে অটোলাইসিস ঘটায় এদেরকে বলা হচ্ছে ল্যাবিলাইজার অর্থাৎ যদি বের হতে না পারে তাহলে হচ্ছে স্টাবিলাইজার আর যদি হচ্ছে বের হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ল্যাবিলাইজার এখানে রাসায়নিক যে গঠনগুলো রয়েছে বিভিন্ন ধরনের অ্যানজাইম থাকতে পারে এটি প্রোটিন নির্মিত আরও অনেক কিছু বিষয় এর মাঝে রয়েছে শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখো যে রাসায়নিক গঠন প্রোটিন লিপিড শর্করা ও এনজাইম প্রায় চো আমাদের এখানে চল্লিশ ধরনের অ্যানজ্যাম থাকে শিক্ষার্থীবৃন্দ দেখো এই লাইসোজোমের যে কাজগুলো রয়েছে সেই কাজের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমরা আত্মঘাতী থলিকা শব্দটিও চলে আসে কাজ কি হতে পারে এর প্রধান যে কাজটি সেটি হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে বিগলনকারী অ্যানজ্যাম সমূহকে আবদ্ধ রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে থাকে আমরা এরপরে বলতে পারি যে লাইসোজম আন্তঃকোষীয় এটা পরিপাকে সাহায্য করে তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীরটি ফেটে যায় এবং আবদ্ধকৃত অ্যানজ্যাম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয় দেখো কি করছে অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিচ্ছে এ কাজকে বলে বা অটোভ্যাগি এভাবে সমস্ত কোষটিও বলছে পরিপাক হয়ে যেতে পারে সমগ্র কোষটিও পরিপাক হয়ে যেতে পারে আর এটাকে আমরা বলছি অটোলাইসিস এরা জীব দেহের অকেচ কোষ সমূহকে পদ্ধতিতে ধ্বংস করে বলে এদেরকে আত্মঘাতী থলিকা বা আমরা আত্মঘাতী আমরা স্কোয়াড বলে থাকি তার মানে আমরা বুঝতে পারছি যে এরা জীব দেহের অটোলাইসিস পথে ধ্বংস করে বলে এদেরকে আমরা বলছি আত্মঘাতী বা স্কোয়াড বলা হয় কোষ কালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে এরা কোষে দেখো ক্যারাটিন প্রস্তুত করে ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফাটেস অ্যানজ্যামো নিঃশ্রিত করে থাকে তাহলে আজকে আমরা যে বিষয়টি আমরা আলোচনা করলাম সেই বিষয়টি হচ্ছে আর এই কিন্তু একটি কোশ্চেন হিসেবে সেটি আসে যেটাকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন তোমরা নিশ্চয়ই এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যে কি থলিকা গঠন করে কিছু অংশ বা অঙ্গাণু অংশকে তারা বা অঙ্গাণুগুলোকে তারা আবদ্ধ করে ফেলে এবং শেষ পর্যন্ত সেগুলোকে তারা ডাইজেস্ট করতেও কিন্তু সাহায্য করে থাকে আর এই সময় আমাদের অন্যান্য যে প্রয়োজনীয় অঙ্গাণুগুলো আমাদের কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য একে আমরা বলছি হলো আত্মঘাতী থলিকা শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ